ধান বসানো হয়েছে অত্যাধুনিক গ্রিনহাউস গ্যাস নির্গমন নিরূপণ যন্ত্র চব্বিশ ঘন্টায় স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিন হাউস গ্যাস নির্গমন করে তার তথ্য সংগ্রহ এবং নিজে নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করছে যন্ত্রগুলো বরিশাল নগরীর সাগরদি এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে ধানের জাত গবেষণা প্লটে যন্ত্রগুলোর পাশাপাশি স্থাপন করা হয়েছে ডিজিটাল ল্যাব ধান থেকে কতটুকু মিথেন কার্বন ডাই অক্সাইড নাইট্রেট অক্সাইড ও পানি নির্গমন হচ্ছে তিনটি মেশিনের মাধ্যমে প্রতি মুহূর্তে তা পর্যবেক্ষণ করছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা বিভিন্ন জায়গায় এটা একটা প্রপাগান্ডা প্রপাগান্ডা আছে যে ধান ক্ষেত থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয় ধান গ্যাস গ্রিনহাউস গ্যাস গ্রহণও করে তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা সঠিক তথ্যটা জানতে পারবো গবেষকরা জানান বাংলাদেশ ধান উৎপাদন ক্ষেত থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য অন্যতম দেশ হতে পারে না অত্যাধুনিক এ ল্যাব স্থাপনের ফলে এ বিষয়ে সারা বছরের তথ্য উপাত্ত এবং তার পর্যালোচনা করা যাবে ধান কিত কিন্তু কার্বন ডাইঅক্সাইড নেই সে শুধু নিঃসরণীকরণে সে কিন্তু নেয় মানে ব্যালান্স হয় এখানে তা আমরা দেখবো যে দিন শেষে ব্যালান্সটা কতটুকু বরিশালে এক বছর তথ্য সংগ্রহের পর সারা দেশের বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হবে ল্যাবটি এ গবেষণার ফলাফল দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ধান উৎপাদনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে বলে আসা বিজ্ঞানীদের ধান চাষ করে পরিবেশ নষ্ট হচ্ছে না বরং ধান চাষ পরিবেশ ধান গাছ আরও আমাদের গ্রিনহাউস গ্যাস অ্যাবজর্ব করে আমাদের পরিবেশকে বরং রক্ষা করতেছে তো অবশ্যই একটা নতুন গবেষণা একটা দ্বার উন্মোচন হবে বলে মনে করতেছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের সহায়তায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে ল্যাবটি অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল